হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার দুটি চিরপ্রতিদ্বন্দ্বী এবং প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া হল বিশ্বের এক নম্বর হিন্দু প্রধান রাষ্ট্র এবং পাকিস্তান হল বিশ্বের এক নম্বর মুসলিম প্রধান রাষ্ট্র। ব্রিটিশ আমল পর্যন্ত দুই দেশ একই একটি রাষ্ট্র ছিল, কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পরে 1947 সালে পাকিস্তান এবং ইন্ডিয়া আলাদা দুটি রাষ্ট্র হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2023 সালের তথ্য অনুযায়ী ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার ইকোনমিক বা অর্থনীতির একটি তুলনামূলক পার্থক্য দেখাব, এবং এই পার্থক্য দেখার শেষে আপনারা বুঝতে পারবেন যে এই দুটি দেশ একসাথে স্বাধীন হওয়ার পরে বর্তমানে এই দুই দেশের মধ্যে কে সবচেয়ে বেশি এগিয়ে গেছে। তো প্রথমে যদি আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলি, ইন্ডিয়ার অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার রাজধানী হচ্ছে দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই। ইন্ডিয়ার অফিসিয়াল ভাষা হচ্ছে হিন্দি এবং ইংরেজি। বর্তমানে ইন্ডিয়ার মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 142 কোটি। ইন্ডিয়ার প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। দেশটির 80% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। তো বন্ধুরা, এগুলো ছিল ইন্ডিয়ার কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে। 2023 সালে ইন্ডিয়ার মোট জিডিপি হচ্ছে $3,732 বিলিয়ন এবং ইন্ডিয়ার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $2,612। জিডিপি পার ক্যাপিটা আয়ের র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া বিশ্বের 142 নম্বর অবস্থানে রয়েছে। ইন্ডিয়ার মুদ্রার নাম হচ্ছে ইন্ডিয়ান রুপি। ইন্ডিয়ার মানুষের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, এবং IPL হচ্ছে দেশটির সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া রয়েছে 4র্থ নম্বর স্থানে। ইন্ডিয়ার অন্যান্য বড় শহরগুলো হচ্ছে কলকাতা, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ ইত্যাদি। তো বন্ধুরা, এগুলো ছিল ইন্ডিয়ার ইনফরমেশন। তো এখন চলে যাওয়া যাক পাকিস্তানের ইনফরমেশনে। পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি। পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু এবং ইংরেজি। 2023 সালে পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 25 কোটি। পাকিস্তানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটিতে প্রায় 96% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের সাধারণ কিছু তথ্য। তো চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে। 2023 সালে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে $341 বিলিয়ন এবং বর্তমানে পাকিস্তানের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে $1,471। জিডিপি পার ক্যাপিটা র্যাঙ্কিংয়ে পাকিস্তান বিশ্বের 164 নম্বর স্থানে রয়েছে। পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি। পাকিস্তানের মানুষের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, এবং PSL হচ্ছে দেশটির সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান 7 নম্বরে। পাকিস্তানের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর, ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি ইত্যাদি। সব শেষে একটাই কথা যে পাকিস্তান এবং ইন্ডিয়া একসাথে স্বাধীন হলেও পাকিস্তান অর্থনীতিতে ইন্ডিয়ার থেকে অনেক পিছিয়ে আছে, এবং এর মূল কারণ হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক বিপর্যয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এবং আপনি যদি বাংলাদেশ বনাম ইসরায়েলের অর্থনীতি সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।